মাছ খাইনি বলে আপনাকে ভাত খাচ্ছি। রোজিনাথ ক্লাব না? হ্যাঁ রোজিনাথ ক্লাব, যে রান্না করে। রোজিনাথ ক্লাবে শিকারী বন্ধুদের স্বাগত। দেখতে পেলেন শিকারীরা মাছ খায়নি, তাই নিজেরা খাচ্ছে বলল। মল্লিক পুকুর সিঙ্গুর আজকে খুলেছিল, এর আগের বার যখন খুলেছিল রিপোর্ট ভালো ছিল, কিন্তু আজকে প্রথম দিন, আজকে খুললো সেকেন্ড টাইম, প্রথম বছর দ্বিতীয়বার, কিন্তু আজকে শীতও সেরকম হয়নি, সাতটি শীত হয়েছিল, মাছও একদম খায়নি, তিনটি শীত উঠে চলে গেছে। আমি যখন গেলাম তখন একটা পনেরো নাগাদ তিনটি শীত উঠে গেছে এবং চারটি শীত ছিল। চারটি শীতের মধ্যে একটি শীতে একটি কাতলা, একটি শীতে দুটো মৃগেল বাচ্চা বোধহয় ছিল, আর একটা শীতে একটি রুই ছানা। এছাড়া একটি শীত পুরো ব্ল্যাঙ্ক ছিল, কোনো মাছ ছিল না। তো দেখতে পাচ্ছেন আমি ক্রমশ এগিয়ে চলেছি সেই পুকুর পাড়ের দিকে। আগামীকাল মালিক পক্ষ যেটা বললেন যে আগামীকালও মাছ খেলো, সবাই ধরলো, আরেকজন তো পাবে, কিন্তু আমি দু চারটে মাছ ধরলাম, আনন্দ লাগলো। আমি ছোট ধরেছি, কম ধরেছি, পাইনি, ঠিক আছে, আমি কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, এটাই যথেষ্ট। কিন্তু যেটা বলছিলাম, মালিক পক্ষ বলেছেন যে যদি আগামীকাল মাছ খায় তাহলে পুকুর চালাবেন, না হলে হয়তো পুকুর বন্ধ করে দেবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে, আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আমি পুকুরের চারপাশটা আপনাদের দেখিয়ে দিলাম, আবারও বলছি আজকে মাছ একদম খায়নি, কাল যদি মাছ খায় তবে পুকুর চালানো হবে, না হলে হয়তো পুকুর বন্ধ থাকবে। আর যিনি একজন একটি ছোট কাতলা পেয়েছিলেন, ওনার নেটের ভিডিওটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নেটের মধ্যে দেখুন কালচে হয়ে রয়েছে সেই কাতলাটি। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। মাছ খাইনি বলে আমরা ভাত খাচ্ছি। রোজিনাথ ক্লাব না? হ্যাঁ রোজিনাথ ক্লাব, যে রান্না করে।